হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে থাম্বনেলটা তো দেখিয়েছো, এটা জলের বাগানের কারখানা। হ্যাঁ, জল বাগানের কারখানায় চলে এসেছি। কোথায় এসেছি না? সোনারপুরে সুমিতাদির বাড়িতে। গত বছর সুমিতাদির বাড়িতে তো এসেছিলাম, কিন্তু গাছ দেখাতে। আর আজকে টোটালি উদ্দেশ্য একদম কিন্তু অন্য। তোমরা অনেকে সুমিতাদির থেকে গত বছর টিউবার নিয়েছিলে, সে পদ্ম, সে শালুক, অনেক কিছু নিয়েছিলে, কিন্তু আজকে একদম জল থেকে তুলে তোমাদের পদ্ম ব্যবস্থা করছি, পদ্মের টিউবে, যাতে তোমাদের বাড়িতে পৌঁছে যায়। একটা কথা তোমাদের বলতে পারি, অরিজিনাল অথেন্টিক টিউবার তোমরা যদি নিতে চাও তো এই ভিডিওটা মিস করো না। আর এইরকম প্রাইসে আমার মনে হয় না কোনো বড় বড় সে যত বড় নার্সারি হোক দিতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে রাখো, আর ভিডিওর মধ্যে টোটালি ডেসক্রিপশনে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে, বাড়িতে বসে কিন্তু তোমরা টিউবা তোমরা হাতে পেয়ে যাবে। তা চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস জানবে যে অনির্বাণ যখন কিছু করে বা কিছু দেখায়, তার পেছনে সবসময় একটাই কারণ থাকে, যাতে তোমরা বেস্ট জিনিসটা পাও। গত বছর আমি ফার্স্ট টাইম পদ্মা টিউবারের ভিডিও করেছিলাম, তোমরা তো জানোই যে সেই ভিডিও রেসপন্স কীরকম হয়েছিল, সে তো দিদির কাছ থেকে আজকে আমি জানবোই। হ্যাঁ, একদম ঠিক ধরে ফেলেছো, থাম্বনেলও তো এতক্ষণ দেখে নিয়েছো। আজকে কিন্তু চলে এসেছে একদম সুমিতাদির বাড়িতে। সুমিতাদি বলেছিল, অনির্বাণ তো তোমাকে কি পাঠাবো, কিন্তু আমি বললাম না, এবার আমি তোমার বাড়িতে এসে ভিডিও করে দেখাবো যে আসল আসল জলের যে কারখানা, সেইখান থেকে টিউবারটা কীভাবে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ শাড়ি দিয়ে টিউবার, এগুলো কিন্তু সব তোমাদের জন্য, তোমাদের অপেক্ষা করছে। হ্যাঁ, তোমরা জানি এই দেখে এক্ষুনি উৎসাহিত হয়ে পড়েছে যে কীভাবে পাবো কীভাবে পাবো। অনির্বাণ এক্ষুনি বলো, দাঁড়াও দাঁড়াও, সবুরে মেয়া ফলে একদম প্রথমে দিদির সাথে আলাপ করে নিই। দিদি নমস্কার, কেমন আছো বলো? ভালো আছি। হ্যাঁ, এই যে এর আগে তো তোমার ভিডিও গেছে, কিন্তু আজকে না কমপ্লিটলি ডিফারেন্ট ভিডিও। আগের বছর তোমার টিউবার আমি পদ্ম ফুল একদম ফুটিয়ে ফেলেছিলাম প্রথমবারের প্রয়াসে। এবার তুমি বলো সেই ভিডিও রেসপন্স কিরকম হয়েছিল? হ্যাঁ, মোটামুটি বেশ ভালোই এসেছিল। ভালোই তো। এবং ইনফ্যাক্ট মাঝখানে অনেকেই ফোন করেছিল, তাদের সবাইকেই বলেছিলাম ফেব্রুয়ারি মাসে যোগাযোগ করুন। কিছু কিছু লোকজন করেছে ফেব্রুয়ারি মাসে যোগাযোগ, তাদের পাঠিয়েছি তিন জায়গায়, তিন চার একদম। আর অলরেডি তো দেখতে পাচ্ছি তোমার একদম টিউবার তোলা হয়ে গেছে, একদম রেডি। হ্যাঁ, বেশ কিছু রেডি আছে, এখন ওই দিকটা এখনো রেডি হয়নি কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। আর এদিকে শালুকগুলো রেডি আছে, আর ওপাশেও কিছু কিছু হয়েছে। এই বছর টোটাল কত রকম ভ্যারাইটি তুমি আমাদের বন্ধুদের দিতে পারবে? টোটাল ভ্যারাইটি কত আছে পদ্মর? মানে খেপে খেপে এই পর্যন্ত আর 7-8 রকম উঠেছে, খেপে খেপে 30-40 রকম আছে আমার কাছে। 30-40 রকম? আচ্ছা, তো বুঝতেই পারছো 30-40 রকমের পদ্ম আছে, শালুক আছে, যেটা তোমাদের লাগবে। প্রতিটার আইডি আছে, প্রতিটা ছবি আছে, সাইডে তোমরা তো দেখছো বিভিন্ন রকম পদ্মের ছবি। আচ্ছা, কিছু আইডি চলে গেছে যেগুলো, হ্যাঁ সেগুলো একটু পরে পাওয়া যাবে, কিন্তু আছে। তো সেই সব কিছু কিন্তু তোমরা পাবে, শুধু পদ্ম না, আরও কী কী দিদির কালেকশান আছে সেগুলো তো আমি তোমাদের দেখাবো, সেগুলো সম্বন্ধে কথা বলবো। আর এইদিকে তো চারদিকে জল, মানে জলের কারখানা আমি এমনি নাম নিইনি আজকে ভিডিওতে, কারণ আজকে কিন্তু জলের কারখানা থেকে একদম প্রোডাক্ট তোমাদের বাড়িতে কীভাবে পৌঁছে যাবে সেটাই তোমরা জানতে পারবে। অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে ফোন নাম্বার, এই নাম্বারে কিন্তু দিদির সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু নিতে পারবে পদ্ম। দিদি কোন সময় ফোন করলে সব থেকে বেস্ট হবে? সবচেয়ে ভালো হবে সন্ধে 8টা থেকে 10টা অবধি। সন্ধে 8টা থেকে 10টা। আর কি কি ভ্যারাইটি পদ্ম আছে সেটা দিদির কাছে লিস্ট বানানো আছে, তোমরা জাস্ট জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। একটা কথা তোমাদের বলতে পারি, বড় বড় নার্সারিতে এই দামে তোমরা কিন্তু হাইব্রিড ভ্যারাইটির পদ্ম, আমি এই কথাটার উপর জোর দেবো, হাইব্রিড ভ্যারাইটির পদ্ম তোমরা কিন্তু পাবে না। আর অরিজিনাল হাইব্রিড ভ্যারাইটি দিদি এখন যা 2 নম্বরই হয়, তুমি তো কিছু বলবে সেই ব্যাপারে? হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখাই। হ্যাঁ, তুমি দেখো, কাছে 2-3 রকম দেশি ছিল, এইটা হচ্ছে একটা মানে সিঙ্গেল পেটাল দেশি। আচ্ছা, এটা সিঙ্গেল পেটাল দেশি। আচ্ছা, এটা দেখো দেখো, আর এইটা হচ্ছে টাওয়ার অফ দেয়ার নাই। আচ্ছা, তাও অ্যাকচুয়ালি কোনো পার্থক্য সে কোনো ডিফারেন্স নেই, এটা দেশি দেশি, আর এটা হচ্ছে হাইব্রিড টাওয়ার অফ দেয়ার নাই। আচ্ছা, টাওয়ার অফ দেয়ার নাই। আচ্ছা, কিন্তু এটা সম্পূর্ণ তো আমাদের যারা বাগান করছেন, মানে বাগানতে আমাদের দিচ্ছেন, তাদের অনিশ্চির উপর নির্ভর করতে হয়। এবার একজন সেদিন আমাকে ফোন করে বললেন, আমি তো 70 টাকায় পাচ্ছি, আমি দয়া করে তার থেকে নিয়ে নিই। কারণ এইভাবে এই মানে অরিজিনাল জিনিস কিন্তু ওই দামে কেউ দেবেও না, আর
আর ইট ইজ নট পসিবল পসিবল নয় মানে এরকম যে আমি যদি এইটা টাওয়ার অফ ডে এন্ড নাইট বলে দিই এবং ফুল ফুটলো না ইয়ে করলো না বছরখানেক বসে থেকে ইয়ে হয়ে গেল কিন্তু তার মানে অরিজিনালিটিটা এটাই মানে সেটা তার উপর একদম একদম তোমাদের বোঝার কোনো ক্ষমতাই নেই যে এটা কিন্তু সেটা না এটা বসলে এক বছরে ফুল পাবে না হয়তো ফুল পেয়েও যেতে পারে সিঙ্গেল পেটাল অনেক সময় তাড়াতাড়ি ফুল ফোটে কিন্তু যখন তোমার মনে হবে যে সিঙ্গেল পেটাল পদ্ম আমি পেলাম যেটা ইয়ের কাছে এবং অলরেডি আমার যেটা হয় আমি বিভিন্ন সময় অনেক গ্রাউন্ড অর্কিড অনেক ডে লিলি অনেক অ্যামাইলিস লিলি কিনেছি কিন্তু এটা হারিয়ে ফেলেছি এবং তখন দেখা গেল অর্ডিনারি বেরোচ্ছে আমি কাকে ধরবো সেটাই কারণ আমি 10 জনের থেকে নিয়েছি আর কার সঙ্গে কথা বলবো হ্যাঁ এবার যে দিচ্ছি তার অনেস্টির উপরই নির্ভর করছে কিন্তু এইটা একটা জিনিস তোমাকে বলতে পারি দু নম্বরই প্রচুর হয় প্রচুর দু নম্বরই হয় মানে 10 তোমাকে ফুলে ছবি পাঠাবে একরকম তবে আলটিমেটলি হলো কিন্তু এই যেরকম দেশি ভ্যারাইটি মানে পদ্ম তো এই তো সবে শুরু দিদির কালেকশন প্রচুর এখানে দেখতে পাচ্ছ মানে শাড়ি দিয়ে প্রচুর 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 কি লাগবে তোমরা খালি বলো আর ফোন নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যেই আছে দিদি নাম্বার যেমনটা দিদি বললো ওই সময় ফোন করবে ফোন করে কথা বলো হোয়াটসঅ্যাপ নাম্বারও ওইটাই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারবে সবসময় তোমরা একটা জিনিস জানবে যে আমি এমন কোনো কিছু রেকমেন্ড করি না যেটাতে অথেন্টিসিটি নেই ঠিক আছে অথেন্টিসিটি সেই সব জায়গায় আছে যেখানে কিন্তু আমি ভিডিও করতে যাই তো আজকে তোমাদের কিন্তু একদম একদম জলের খনি থেকে ভিডিও দিচ্ছি আর শুধু জল না দিদির কাছে আছে প্রচুর ডেলিলি এগুলো ডেলিলি তো হ্যাঁ ডেলিলি থাইল্যান্ড ভ্যারাইটি এগুলো তো মানে সেল হবে নাকি তো ডেলিলি কতটা অসাধারণ সেটা আমি কি বলতে হবে না সাইডে দেখো আমি ছবি দিয়ে দিচ্ছি বিভিন্ন রকম কালার এখানে আছে দিদি এখানে কি সব ভাগ করা আছে কি কি কালার নাম্বারিং দেওয়া আছে ট্যাগ করা আছে আমার ট্যাগ করা আছে সেই কালারগুলো তো এরপর এর চারা কবে থেকে অ্যাভেলেবল হবে এইটা একটু ইয়ে পড়লেই মানে গরম আরো গরম পড়লো না গরম না এই ফুলটা শুরু হয়ে যাবে ফুলটা শুরু হওয়ার আগে ধরো এটা তো ফেব্রুয়ারি মাস এপ্রিল মাসের থেকেই মোটামুটি এপ্রিল আচ্ছা মানে এপ্রিল মাস থেকে তোমরা ডেলিলি পাচ্ছ আর এখানে আমি অ্যামারেলিসও দেখতে পাচ্ছি অ্যামারেলিসের ব্যাপারটা বলো কবে থেকে অ্যামারেলিসটা আসলে ফুল হলে আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা আচ্ছা অ্যামারেলিস তোমরা চাইলে দিদি পাঠাতে পারে কিন্তু ওগুলো ট্যাগ নেই এই একটা সমস্যা আছে তো অ্যামারেলিস একটু ওয়েট করে যাও যখন এই ফুলগুলো ফুটবে তখন কিন্তু তোমরা অ্যামারেলিস পেয়ে যাবে এইখান থেকে আচ্ছা কলাবতী হ্যাঁ কলাবতীর দেখো কলাবতী ওগুলো থাই ভ্যারাইটি কলাবতী হ্যাঁ এই দেখো 6 ইঞ্চি ওর গাছটা না তার ফুল এসে গেছে কিভাবে আচ্ছা বাহ কলাবতীরও চারা আস্তে আস্তে পাবে ঠিক আছে কিন্তু এখন যেটা আজকের মেন মেন উদ্দেশ্য ভিডিও করা সেটা হচ্ছে পদ্ম পদ্মের টিউবার শালুকের টিউবার সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর দিদি জল গোলাপের টিউবার পাওয়া যাবে জল গোলাপের কি হয় টিউব না বীজ হয় ছোট ছোট রসুনের মতো হ্যাঁ হ্যাঁ ওরা পাওয়া যাবে বাল বাল্ব টাইপের ওগুলো পাওয়া যায় এবার তুমি আমাকে একটুখানি মানে দাম সম্বন্ধে আইডিয়া দাও বন্ধুদের যে মিনিমাম একটা হাইব্রিড ভ্যারাইটি পদ্মের টিউবারের প্রাইস স্টার্টিং কিরকম কিনেছিলাম তো এক এক সময় এক একটা প্রায় 1,000-1,500-2,000 হ্যাঁ কিন্তু এখন এমন ভাবে লোকজন মানে প্রাইস নামিয়েছে বা ইয়ে হয়েছে মানে সেটা আর বলার না কোনো অথেন্টিসিটি কিছু পাচ্ছি না তাও একটা বল আইডিয়া দাও কিরকম হয় কাবেরি 1,500 টাকায় কিনলাম তারপরে সেই কাবেরি সাইটে দেখছি 400 টাকায় বিক্রি হচ্ছে মানে সেইটার অথেন্টিসিটিটা কি আমি জানি না হ্যাঁ যেটা 400 টাকায় বিক্রি করছে তার অথেন্টিসিটি আমি মোটামুটি যেটা রেখেছি যেগুলো কমন ভ্যারাইটি সেগুলো 300-350 থেকে 500 পর্যন্ত আর যেটা আমার ট্যাগ নেই সেগুলো সব 200 করে আমি ইয়ে করে দেবো কারণ যেগুলো ট্যাগ এখন আমি বলতে পারছি না হয়নি ট্যাগ নেই আর যারা যদি লোকে ধরো যদি কেউ 1,000-1,500 টাকা বা তার উপরে কিনলো তখন আমি একটা ওই আনটা দিয়ে তার সব মানে গিফট ফ্রি মানে 1,000 টাকা টিউবার বা গাছ যাই কেন একটা পদ্ম ফ্রি তাই তো ব্যাস তাহলেই দেখো কিন্তু দারুণ কিন্তু অফার আছে আর সত্যি কথা বলতে এই টিউবার
এই টিউবার থেকে 100% ফুল পাবে। আমার মতো পাবলিক যদি একবারে চেষ্টায় ফুল আনতে পারে তো পাবে। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি দিদি, আজকে এই ভিডিওতে ফ্রি দেবেই, আমি বলে দিচ্ছি ফ্রি দিতে, সেটা হচ্ছে কয়েন গাছ। তো আমি আজকে দিদিকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে দিদির গামলায় প্রচুর কয়েন গাছ তোমরা দেখতে পাচ্ছ। যে গাছ কিনবে সে একটা টিউবার কেন যাই কেন, কয়েনের চারা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এখানে প্রচুর কয়েন চারা আছে। আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু দিদিকে ফোন করবে, বলবে অনির্বাণ বলেছে কয়েন প্ল্যান্ট দিতে। জানি কয়েন প্ল্যান্ট অনেক দামে বিক্রি হয়, কিন্তু দিদি থেকে গাছ কিনলে কিন্তু কয়েন প্ল্যান্ট তোমরা একদম টোটালি ফ্রি পাবে, আমি বলে দিয়ে যাচ্ছি। দিদি একদম কিন্তু ফ্রিতে দিতে হবে, ঠিক আছে? তো এই দেখো আরো বিভিন্ন রকমের গাছ এখানে তো আছে, কিন্তু যেই গাছটা আমার মানে চোখ পড়েছে, লোভ লাগছে, সেটা হচ্ছে নীলমণি লতা। এই নীলমণি লতাটা তুমি জানি তোমাদের অনেকের মানে পছন্দ। দেখো একটুখানি ফুলটা দেখাচ্ছি, মানে অসাধারণ ফুল, মানে দারুণ লাগছে, ওয়াও কি সুন্দর লাগছে। না এটা কিন্তু সেলের জন্য না, এটা জাস্ট চোখে পড়লো, তোমাদের দেখালাম। তো এইখানে প্রচুর প্রচুর কিন্তু আছে, এটা এটা নীলমণি সাদা, বাহ এটা দেখো নীলমণি সাদা, কোথায় দেখেছো আমি জানি না, তাহলে কি সাদামণি এটা? আচ্ছা 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 শিমুল, আচ্ছা এটা শিমুল গাছ। তো সমিতাদির বাড়ির পুরো ওভারভিউ ভিডিও তো আমি আগের বছর করেছিলাম, ঠিক আছে? আবার নিশ্চয়ই আসবো যখন গামলায় প্রচুর ফুল থাকবে। আরেকটা জিনিস যেটা দিদি সেল করবে ফিউচারে, সেটা আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দিদির একটা হিউজ গ্রাউন্ড অর্কিডের কালেকশন আছে। যেতে যেতে দেখো আরও কিছু অর্কিড দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে অর্কিডেরা প্রতি আলাদাই ইদানিং ভালোবাসা হয়েছে। তো এইখানে দেখো, এইখানে হচ্ছে প্রচুর গ্রাউন্ড অর্কিড, প্রচুর গ্রাউন্ড অর্কিড আছে, এইদিকে আছে, এইদিকে আছে। এইগুলো সবই থাই ভ্যারাইটি তো দিদি? তো এইগুলো কবে থেকে সেল শুরু হবে? এগুলো একটু রিপোর্টিং করবো, একটু চাপে আছি নানা রকম বলে, হয়নি, রিপোর্টিং করলেই আমি ইয়ে করে দেবো। আচ্ছা, তার দিদির সাথে টাচে থাকবে, টাচে থাকলে কিন্তু এরকম অসাধারণ গ্রাউন্ড অর্কিড খুবই নমিনাল প্রাইসে, এখন আমি প্রাইসগুলো বলছি না কারণ দিদির এখনও সব কিছু রেডি হয়নি, তো খুবই নমিনাল প্রাইসে তোমরা কিন্তু গ্রাউন্ড অর্কিড দিদির কাছে পেয়ে যাবে। তার জন্য দিদির সাথে টাচে থাকতে হবে, কারণ জানি অনেকে গ্রাউন্ড অর্কিড করতে চাইছো ইদানিং। তো দেখো অসাধারণ সব কালার এখানে, মানে কিছু কালার ফুটেছে, জাস্ট দেখো, মানে কি বলবো। এইটা একটা চোখে পড়ে, এটা কি দিদি, এটা কি? ও এটা ব্রমেলিয়ান্ড। আচ্ছা, ওয়াও কি অসাধারণ গাছ। দেখো এইগুলো হচ্ছে দারুণ দারুণ সব জিনিসপত্র সমিতাদির বাড়িতে আসলে দেখা যায়। সমিতাদির বাড়িকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম এটা অভয়ারণ্য থেকে কম না, কারণ এখানে শুধু গাছ না, গাছের সাথে বিভিন্ন রকম প্রাণীও দেখতে পাওয়া যায়। তো সেই রকমই, তো এখানে দেখো আরও বেশ কিছু আছে, নট অনলি গ্রাউন্ড অর্কিড, দিদির কাছে কিন্তু একটা হিউজ রেন লিলির কালেকশন। রেন লিলিও তোমরা কিন্তু পেয়ে যাবে, কিন্তু তার জন্য একটুখানি ওয়েট করতে হবে, তাই জন্য বেশি রেন লিলিটা ফোকাস করছি না আজকে। মেন মেন ফোকাস সেটা হচ্ছে আমাদের পদ্ম, আমাদের পদ্মের টিউবার, পদ্মের যে টিউবার সেটা তোমরা অনেকে চেয়েছিলে যে আমি পদ্মের টিউবার কোথায় থেকে পাবো। অনির্বাণ ফোন প্রচুর করেছো, আজকে আমি নাম্বার দিয়ে দিলাম সমিতাদির নাম্বার, দেখো ভিডিওর মধ্যে আছে। এবার যত ফোন সমিতাদিকে করবে আমাকে একদম ফোন করবে না, সমিতাদি যা উত্তর দেওয়া সমিতাদি দেবে, আর যে পদ্মের টিউবার তোমাদের লাগবে সেটা সমিতাদির কাছে বলো, সমিতাদির লিস্ট পাঠিয়ে দেবে, সেখান থেকে যেটা খুশি তোমরা কিন্তু নিতে পারো বাই পোস্ট, ঠিক আছে? বাই পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে একটা খুব দারুণ একটা ফুল দিদি আমাকে চোখে দেখালো, সেটা হচ্ছে মাধবী। কোনোদিনও কি তোমরা দেখেছো, মানে এটার ওপর কিন্তু প্রচুর গান আছে, কবিতা আছে, সেই মাধবী। এটা মাধবী লতা না, এটা শুধু মাধবী। তো এই ধরনের গাছ কালেকশন কবে করেছিল এগুলো? এগুলো বহু পুরনো গাছ, তিন চার বছর আগে। আচ্ছা, সুন্দর গন্ধ আছে কিন্তু গাছটা, অপূর্ব গন্ধ, মানে জাস্ট দেখো এখানে দেখো প্রচুর ফুটেছে, ঠিক আছে? ও হ্যাঁ, দেখো ওইখানেও প্রচুর ফুল ফুটে আছে, ঠিক আছে? আর গন্ধটা অপূর্ব, গন্ধটা অপূর্ব, জাস্ট দারুণ। এইরকম মানে খুঁজলে তো সমিতাদির বাগানে প্রচুর আছে বিভিন্ন রকমের গাছ, সেটা কি বলবো তোমাদের, দেখতে দেখতে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো আর এই গাছটা দেখো, এইটা একটা গাছের মধ্যে প্রচুর রকমের গাছ এখানে কিন্তু পটিং করা আছে, বিভিন্ন রকমের গাছ, ক্যাটেলিয়া থেকে শুরু করে নাইট কুইন সব কিছু আছে এখানে, দেখতেই পাচ্ছ। দেখো এইদিকেও তোমাদের দেখাই, সমিতাদের একটুখানি অর্কিড দেখিয়ে দিই,
ঠিক আছে, এখানে হয়া আছে, লাভ হয়া যাকে বলে, তো সবকিছু গাছ তোমরা কিন্তু এইখানে আছে। কিন্তু আজকে মেন উদ্দেশ্য এই ভিডিওটা, সেটা আমি আরো একবার বলছি, সেটা হচ্ছে জলের গাছের টিউবার, সেটা পদ্ম, সেটা শালু, যেটা তোমাদের লাগবে সুলভ মূল্যে আর অরিজিনাল। এই কথাটা আমি বারবার বলছি, অরিজিনাল পদ্ম মানে যেটা বলা হবে এখানে কিন্তু তোমরা সেটাই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর বাই পোস্টে তোমরা দিদির কাছ থেকে পেয়ে যাবে, আর কিছুদিন পরে তোমরা অ্যামরেলিস, ডেলিলি, তারপর অর্কিড, সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর যেতে যেতে দিদির একটা অসাধারণ সুন্দর ফুল পড়ে, যেটা কি ফুল, ব্লুসেজ, এটা আমার ভীষণ প্রিয় ফুল, প্রচুর রকমের গাছ আজকে তোমাদের দেখালাম, তার সাথে একটা দারুণ জায়গা সন্ধান দিলাম। তোমরা অনেকে চাইছো পদ্ম করতে এই সিজনে, আমিও চাই তোমাদের প্রতিটা বাড়িতে যেন পদ্ম হয়, ঠিক আছে। তার জন্যই কিন্তু সমিতাদির বাড়িতে ছুটে আসা, চাইলে আমি বাড়িতে বসেও সমিতাদির থেকে পদ্ম টিউবার আনিয়ে ভিডিওটা করে দিতে পারতাম, কিন্তু সেইখানে সেই ব্যাপারটা থাকতো না। কারণ দেখো, পদ্ম টিউবার এনে করা আর কোথার থেকে পদ্ম টিউবারটা পাচ্ছি সেই জায়গাটা দেখানো, দুটোর মধ্যে তফাত আছে, ঠিক আছে। তো তাই, আর যেমনটা বললাম, যে কোনো গাছ তোমরা যদি নাও, সমিতাদি কিন্তু ফ্রিতে কয়েন গাছ দেবে। সমিতাদি খুব প্রিয় কয়েন গাছ, তাই জন্য প্রচুর করে রেখেছে, আর বন্ধুদের দেয় কিন্তু, ঠিক আছে। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই অফারটা ছেড়ো না। আর 1000 টাকার গাছ যদি তোমরা সমিতাদির থেকে কেনো, তাহলে কিন্তু একটা টিউবার কমপ্লিটলি ফ্রি পাবে। মানে দারুণ হবে, এইরকম অফার কোন নার্সারিতে দেবে খালি আমাকে খালি বলো, কোনো নার্সারিতে দেবে না, ঠিক আছে। এই সব কিছু করা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের কথা মাথায় রেখে। আচ্ছা, তো সমিতাদি থ্যাংক ইউ সো মাচ সকালটা এতটা সুন্দর করার জন্য। আর যেতে যেতে বন্ধুদের কি বলবে, সবাই মিলে ভালো করে গাছ থাকলে মনের ভেতরের সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা, যন্ত্রণা সব কিছু চলে যায়। যখন বাগানের কাছে আসতে পারি, কিছু কারণে বাগানে রোজ আসা হচ্ছে না, বাগানে যখন আসতে পারি সব কিছু যেন ভুলে যাওয়া যায়। গাছের সঙ্গে বন্ধুত্বটা সবচেয়ে বড়, কোনোদিন কষ্ট দেবে না, একদম। আর সেটা যদি হয় সুন্দর পদ্ম শালুক, আর কি বলবো, আর কিছু বলার নেই। এরপর তোমাদের কাজ, নাম্বার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই নাম্বারে অবশ্যই ফোন করো, ফোন করে যেটা লাগবে তোমরা কিন্তু বুক করতে পারো। তো কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিও সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।